অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। কন্যা রাশির অক্টোবর 2020 কেমন যাবে এই ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। কোন কোন দিকে কন্যা রাশির এ মাসে শুভ এবং কোন কোন দিকে কন্যা রাশিকে এ মাসে সাবধান থাকতে হবে, তাই নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আপনাদেরকে জানাতে চলেছি কন্যা রাশির অক্টোবর মাস কেমন যেতে চলেছে। প্রথমেই জানাই, আপনাদের রাশির অধিপতি এবং আপনাদের রাশির দশমপতি রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং রাশির নবমভাবে অবস্থান করছে আপনার রাহু গ্রহ, রাশির চতুর্থে বৃহস্পতি এবং রাশির পঞ্চমে শনিগ্রহের অবস্থান এবং রাশির দ্বিতীয়ে বুধ গ্রহের অবস্থান। প্রত্যেক প্রিয় দর্শকবন্ধুকে শারদীয়ার আগাম প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। দেখুন, প্রত্যেকের এই দুর্গাপূজাও যেন খুব আনন্দে এবং প্রত্যেকের পরিবারের সঙ্গে যেন খুব ভালো হয়ে উঠুক এই দুর্গাপূজা, এই কামনাই আমি করি। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটা অনলি ফর হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করুন, কল করবেন না। সবসময় কল হয়তো ধরা যাবে না, আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনারা যদি বুকিং করতে চান হোয়াটসঅ্যাপে আপনারা বুকিং করে রাখুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এবং বুকিংয়ের সময় হচ্ছে সকাল 11 থেকে রাত্রি 8টার মধ্যে আপনারা এই বুকিং করতে পারেন। অনেকেই পাঠিয়ে দিচ্ছেন যে স্যার আমার রাশি কী, লগ্ন কী, এটা প্লিজ এখানে পাঠাবেন না, এটি একমাত্র বুকিংয়ের জন্য আপনারা এখানে মেসেজ করতে পারেন। তো শুরু করা যাক, কন্যা রাশি অক্টোবর 2020 কেমন যেতে চলেছে। দেখুন, আপনাদের রাশির অধিপতি এবং রাশির দশমপতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে, অর্থাৎ ধনভাবে আপনাদের অর্থনৈতিক দিকটা কিন্তু কন্যা রাশির জবরদস্ত লাভ কিন্তু আসতে চলেছে, অর্থাৎ আর্থিক দিকটা অক্টোবর মাসে কন্যা রাশির ক্ষেত্রে শুভ ফল বহন করে নিয়ে আসবে। যারা এতদিন অর্থনৈতিক কষ্টে ছিলেন সে পাঠটা কিন্তু আপনাদের অনেকটাই ভালো। দ্বিতীয় নম্বর কথা, আপনাদের রাশির ঠিক নবমভাবে রাহুগ্রহের অবস্থান, অর্থাৎ এই রাহুগ্রহ আপনাদের নবমভাবে অবস্থান করছে এবং তুঙ্গস্থ, অর্থাৎ আপনাদের ভাগ্যোদয় কিন্তু করাবে। ভাগ্যের সাপোর্টে যে কাজগুলো হয়, ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেগুলো কিন্তু আপনাদের হবে, অর্থাৎ লটারি শেয়ার ফাটকা থেকে প্রচুর অর্থ কিন্তু আপনারা পাবেন। যদিও আপনার রাশিচক্রে রাহুর অবস্থান কেমন আছে, শনির অবস্থান কেমন আছে এবং আপনার রাশিচক্রে শুক্রের প্লেসমেন্ট কেমন আছে, এগুলো কিন্তু দেখার একান্ত বিচার্য বিষয়। রাশির চতুর্থ স্থানে বৃহস্পতি অবস্থান আপনাদের পারিবারিক সুখের জায়গাটা কিন্তু বৃদ্ধি করবে, পরিবারের মধ্যে একটা বন্ডিং কিন্তু আপনাদের আসবে, পারিবারিক সুখের জায়গা আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। বিবাহের ব্যাপারে এ মাসটা মোটেও শুভ নয়, বিবাহের ব্যাপারে যারা এগাতে চাইছেন তারা এ মাসে কোনো মতে এগাবেন না, বিয়ের ব্যাপারটাতে আপনাদের বাধা বিঘ্ন কিন্তু এ মাসে আসবে। শুভ বিবাহের ক্ষেত্রে এ মাসটা মোটেও শুভ নয় এবং মাসের ঠিক 22 তারিখ পর্যন্ত এই শুক্র আপনাদের রাশির দ্বাদশ স্থানে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রেমজীয় জায়গাটাতে মাসের 22 তারিখ পর্যন্ত কিন্তু কিছুটা হলেও ডিস্টার্বেন্সের জায়গা দেখা যাচ্ছে। কিন্তু 22 তারিখের পর থেকে, অর্থাৎ অক্টোবরে 22-এর পর থেকে প্রেমজ সম্পর্কের দিকটাতে আপনাদের খুব ভালো একটা দিক লক্ষ্য করা যাচ্ছে, নতুন প্রেম আপনাদের জীবনে আসবে, প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি, পুরাতন প্রেম কামব্যাক এগুলো কিন্তু আপনাদের হতে চলেছে, অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে প্রেমজ জায়গার ক্ষেত্রে কিন্তু অক্টোবরের 23 তারিখ থেকে বেশ শুভ সময় কিন্তু আসতে চলেছে। কিন্তু তার আগে পর্যন্ত প্রেমের ক্ষেত্রে কিছুটা হলেও ডিস্টার্বেন্স আসবে এবং রাশিতে এই 16 অক্টোবর পর্যন্ত রবি গ্রহের অবস্থান, অর্থাৎ আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে,
যারা গভর্নমেন্টের কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ সময়, অর্থাৎ যারা সরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, সরকারি টেন্ডার বা সরকারি কন্ট্রাক্টের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু জবরদস্ত লাভ কিন্তু আসতে চলেছে। এবং ১৬ তারিখ, ১৬ই অক্টোবরের পর এই রবি আপনাদের রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং বুধাদিত্য যোগ সৃষ্টি করছে। যদিও এইভাবে বুধাদিত্য যোগ যতখানি স্ট্রং নয়, কিন্তু আপনাদের কথাবার্তার মধ্যে বেশ চাতুর্যটা কিন্তু লক্ষ্য করা যাবে। অর্থাৎ যারা ব্রোকারি বা যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত, যারা অ্যাডভোকেট বা যারা ডক্টর তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বিশেষ শুভ। বিবাহের জায়গাতে কিছু সমস্যা, এবং যেহেতু আপনাদের অষ্টমপতি মঙ্গল বক্রী অবস্থায় ৫ই অক্টোবর থেকে আপনাদের রাশির সপ্তমভাবে অবস্থান করছে, অর্থাৎ মীন রাশিতে, ম্যারেজের দিকে কিছুটা ডিস্টার্বেন্স, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংয়ের কিছু ক্ষেত্রে ডিস্টার্বেন্স দেখা যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে যারা যৌথ ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা, পার্টনারশিপ বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসবে, কিন্তু নিজে যারা ব্যবসা করছেন, নিজে এককভাবে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। দূরযাত্রা বা বিদেশ যাত্রা কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু কন্যা রাশির এ মাসে দেখা যাচ্ছে। এবং রাশির পঞ্চম স্থানে শনিগ্রহের অবস্থান এবং সরাসরি একাদশভাবে দৃষ্টি, আপনাদের ক্ষেত্রে কিন্তু কাজের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। অর্থাৎ এই যে দশমপতি বুধ আপনাদের রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছে, অর্থাৎ কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে, কর্মক্ষেত্রে আপনাদের মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি, পদমর্যাদা বৃদ্ধি এগুলো কিন্তু হবে এই পুজোর মাসে। এবং নতুন কর্মের দিশা কিন্তু আপনাদের ধীরে ধীরে খুলতে চলেছে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের শত্রুতার যোগ দেখা যাচ্ছে, মানে অযাচিত শত্রুতা, আপনার উত্থানের জন্য অযাচিত শত্রুতা কিন্তু এ মাসে লক্ষ্য করা যাচ্ছে। যারা বয়স্ক ব্যক্তিরা আছে, ষাটের ঊর্ধ্বের যারা ব্যক্তিরা আছে তাদের ক্ষেত্রে আপনাদের ব্যাক পেন, ছোটোখাটো পায়ে চোট, আঘাত, রক্তপাত হওয়ার সম্ভাবনা আছে, এবং ব্লাড প্রেশার, সুগার, থাইরয়েডের সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই ব্যাপারে অবশ্যই আপনারা ডক্টরের সঙ্গে কনসালটেন্সি করুন। এনজিওতে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে এই সময়টি অত্যাধিক শুভ হতে চলেছে। যারা এগ্রিকালচারের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো। যারা গান বাজনা, অভিনয়, শিল্পকলা, অ্যাক্টিং, মডেলিং এর সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু ২৩ অক্টোবরের পর থেকে কিন্তু আপনাদের সময়টা কিন্তু খুব ভালো দিক কিন্তু আসতে চলেছে। অর্থাৎ যারা ফিল্ম দুনিয়াতে আছে, যারা অ্যাক্টিং মডেলিংয়ে আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ২৩ অক্টোবরের পর থেকে যথেষ্ট ভালো সময়। অর্থ ভাগ্য কিন্তু আপনাদের যথেষ্ট ভালো, অর্থনৈতিক ভাগ্য, আপনাদের পৈতৃক সম্পত্তি কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু রিকভারি হতে চলেছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভাড়াটিয়া নিয়ে সমস্যা, এই জায়গাগুলো কিন্তু তৈরি হবে। এই জায়গাটাতে অবশ্যই আপনারা একটু হলেও সচেতন থাকুন। এ মাসে কাউকে টাকা ধার দিবেন না, টাকা ধার দিলে সেই টাকা রিকভারির ক্ষেত্রে কিন্তু সমস্যা দাঁড়িয়ে যাবে। বিশেষ করে এ মাসে আপনারা হনুমানজির উপাসনা করুন। হনুমানজিকে লাল ফুল, মেটে কালারের সিঁদুর এবং চ্যামেলি তেলের প্রদীপ আপনারা প্রজ্বলন করুন। সেক্ষেত্রে এই আপনাদের যে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা বা স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংয়ের যে সমস্যা সেগুলো কিছুটা হলেও আপনাদের কাটবে। এই সময় কন্যা রাশির ক্ষেত্রে যথেষ্ট শুভ সময় কিন্তু আসতে চলেছে। এডুকেশনের দিকটা আপনাদের যথেষ্ট ভালো। এডুকেশনে যারা আছে, উচ্চশিক্ষা যারা আছে বা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এডুকেশনের জায়গাটা আপনাদের যথেষ্ট মজবুত হতে চলেছে। নতুন কর্মের দিশা কিন্তু আপনারা পাবেন। আমি বারবার বলছি কর্ম দিকটা আমি খুব জোর দিচ্ছি, কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কিন্তু কাটতে চলেছে। এবং যাদের পারিবারিক বিবাদ আছে, পারিবারিক বিবাদ থেকে কিছুটা হলেও আপনারা কিন্তু আগের থেকে অনেকটাই স্বস্তি কিন্তু পাবেন। এবং মাসের প্রথম দিকটাতে আপনারা যারা প্রেমিক প্রেমিকারা আছে তাদের মধ্যে যে সমস্যা দাঁড়াবে অবশ্যই আপনারা একটু হলেও
কথাবার্তার দিকটাতে আপনারা শালীনতা রাখুন। দেখুন প্রেম নির্দেশ, প্রেম কাক কোন কোন গ্রহকে নির্দেশ করে? চন্দ্র, শুক্র এবং মঙ্গল। আপনার রাশিচক্রে যদি চন্দ্র, শুক্র, মঙ্গল যদি পীড়িত থাকে, সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে বারবার বিচ্ছেদ কিন্তু আসে। ভিডিওটি